চলে গেলেন অভিনেত্রী ডিম্পল কাপাটিয়ার মা বেডি কাপাটিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কিছুদিন আগে মুম্বাইয়ের খায়ের এক হাসপাতালে ভর্তি হন বেডি কাপাটিয়া। সেখানেই তার চিকিৎসা চলছিল। হাসপাতালে শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডিম্পল কাপাটিয়ার মা তথা টুইঙ্কেল খান্নার দিদিমা। জানা গিয়েছে বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে তিনি ভুগছিলেন। 2 সপ্তাহ আগেও তার 80তম জন্মদিন পালন করলেন মেয়ে ডিম্পল কাপাটিয়া। নাতনি টুইঙ্কেল ওর নাতজামাই অক্ষয় কুমার। সেইখান থেকে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন টুইঙ্কেল। প্রসঙ্গত, কিছুদিন আগে হাসপাতালের বাইরে টুইঙ্কেল খান্না দাঁড়িয়ে রয়েছেন, এমন একটি ছবি ছড়িয়ে পড়ে। সেই ছবি দেখে অনেকেই ধরে নেন ডিম্পল কাপাটিয়া হাসপাতালে ভর্তি। কিন্তু এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে ডিম্পল জানিয়েছেন তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। সেই দিন ডিম্পল বলেছিলেন, আমি বেঁচে আছি, সুস্থ আছি, আমার মা হাসপাতালে চিকিৎসাধীন, আমি সেটা নিয়ে কথা বলতে চাই না, তিনি এখন ভালো আছেন, আমার শুধু সবার প্রার্থনা ও শুভকামনা প্রয়োজন। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।